ফুটবল ফ্রান্সের জনপ্রিয় খেলা হলেও ক্রিকেটের রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ আর জনপ্রিয় এই খেলাটিকে ফ্রান্স তথা ইউরোপে আরও জনপ্রিয় করে তুলতে আইসিসি স্বীকৃতিপ্রাপ্ত এম ডিনা কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল সম্প্রতি ক্রিকেটকে ফ্রান্স সহ ইউরোপে জনপ্রিয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান শাহ গ্রুপ এরই ধারাবাহিকতায় তাদের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে এমডিনা কাপের ফাইনাল ম্যাচ ফ্রান্সে দ্রো ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বেলজিয়াম পনেরো রানে স্বাগতিক ফ্রান্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এর আগে টসে জিতে ফ্রান্স ব্যাটিংয়ে নেমে নির্ধারিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে একশো রান করে জবাবে বেলজিয়াম চোদ্দ দশমিক দুই ওভারে পাঁচ উইকেটে একশো রান করলে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের মধ্যে মাঠ খেলার উপযোগী না হয় বেলজিয়ামকে বিজয়ী ঘোষণা করা হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা পণ্যে সেরা অফার আমি চেষ্টা করতে আছি সাগরূপ থেকে একটু সাপোর্ট দেওয়া যাতে আমাদের বাংলাদেশি ছেলেরা ফ্রান্স ক্রিকেট বোর্ডে আরো সহযোগিতা করে এবং খেলতে পারে এবং ভবিষ্যতে যাতে আন্তর্জাতিক মানের খেলা উপহার দিতে পারে এই ফ্রান্সে আসলে ক্রিকেটের ভবিষ্যতে রয়েছে ওনারা যেভাবে উদ্যোগ উদ্যোগী হয়েছেন ক্রিকেটের মাধ্যমে আগামী পাঁচ দশ বছরের ভেতরে আসলে ক্রিকেটটা অন্য একটা পর্যায়ে চলে যাবে এর বাংলাদেশী অনেক ফ্রান্স ক্রিকেট টিম ওনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমার যতটুকু হেল্পের দরকার আমরা ওনাদেরকে সাহায্য সহযোগিতা করে যাব। খেলা শেষে বিজয়ী এবং ম্যাচ অফিসিয়ালসদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালান ডিবিসি নিউজ ডেস্ক